ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক 6 সদস্যের তথ্যানুসন্ধানী মিশন 6 দিনের সফরে ঢাকা আসছেন। এদের মধ্যে 2 জন শনিবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন, বাকি 4 জন 2-1 দিনের মধ্যে আসবেন। তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। তাই কিছুটা আগেই সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে আগামী 12 জুলাই সরকার বিরোধী এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় বিশাল সমাবেশ থেকে এ ঘোষণা দেবে দলটি। এজন্য বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনকে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় 1 ঘন্টার রুদ্ধদ্বার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত আবেদন করা হবে। এই এক দফার আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে বিএনপি বিদেশি প্রতিনিধিদের কাছে বার্তা পৌঁছাতে চায় যে তারা এই সরকারের পতনের আন্দোলনে চূড়ান্ত ধাপে নেমেছে। ইইউ দূতাবাসের একটি সূত্রে জানা গেছে, এ প্রতিনিধি দলের মূল কাজ হবে ইইউর পর্যবেক্ষকদের কর্মপরিধি পরিকল্পনা, তাদের জন্য বাজেট, প্রয়োজনীয় সরঞ্জাম, নিরাপত্তা ইত্যাদি মূল্যায়ন করা। এছাড়া তারা সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ব্রাসেলস ফিরে গিয়ে তারা এ বিষয়ে প্রতিবেদন দেবেন।